সাত ভাই ডাকাতি করতে গিয়ে নিয়ে আসেন মাকে। তারপর দেবীকে প্রতিষ্ঠা করা হয় বটগাছের নিচে। জেনে নিন সাত ভাই কালীতলার অজানা কাহিনী। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। সাত ভাই ডাকাতি করতে গিয়ে মাকে নিয়ে এসেছিলেন। লোকমুখে এই কালীমায়ের নামের অনুকরণে জায়গার নামও হয়েছে তাই সাত ভাই কালীতলা। উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগা। এই শহরের বুক চিড়ে বয়ে গেছে ইছামতী নদী। নদীর তীরে প্রাচীন বটবৃক্ষের নিচে প্রতিষ্ঠিত দেবী, যদিও দেবী মূর্তি এখন আর দেখা যায় না। মন্দির কমিটি সূত্রে জানা গেছে মায়ের মূর্তি বটবৃক্ষের গর্ভে প্রবেশ করেছে। এলাকার প্রাচীন ইতিহাস ঘাটলে জানা যায় আজ থেকে প্রায় 350-400 বছর আগে গহীন জঙ্গলে ঘেরা ছিল সাত ভাই কালীতলা এলাকা। এখানেই নাকি বসবাস করতেন ডাকাত সাত ভাই। একবার সেই ভাইরা নাকি ডাকাতি করতে গিয়েছিলেন অধুনা বাংলাদেশের যশোহর রাজবাড়িতে। ডাকাতি শেষে ফিরে আসার সময় দেবীর স্বপ্নাদেশ হয়, সবই যখন নিয়ে যাচ্ছিস আমাকে রেখে যাবি কেন? শোনা যায় এরপর নাকি ডাকাত ভাইরা সিদ্ধান্ত নেন মাকে নিয়ে আসার। দেবী মাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন জঙ্গলের ভেতর এই বটগাছের নিচে। এরপরই খোঁজ পড়ে পুরোহিতের। এই গ্রামেই বসবাস করতেন চক্রবর্তী পরিবার। সাত ভাই চক্রবর্তী পরিবারের হাতে মায়ের পুজোর দায়িত্ব তুলে দেন। সেই থেকে বংশ পরম্পরায় মায়ের পুজো করে আসছেন চক্রবর্তী পরিবারের সদস্যেরা। পরিবারের বর্তমান সদস্যরা পালা করে মায়ের পুজো করেন। মন্দিরের পূজারি তথা চক্রবর্তী পরিবারের সদস্য সুশান্ত চক্রবর্তী জানান তারা 30তম বংশধর। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 350-400 বছর আগে। কোনো এক জমিদার, যখনই বাংলা ভাগ হয়নি, সেই জমিদার কোনো জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলেন সাত ভাই ডাকাত দল। সেই ডাকাত দল ডাকাতি করতে গিয়ে দেখে যে মা রয়েছে। বংশ পরম্পরা আজ থেকে প্রায় 30 জেনারেশন কেটে যাচ্ছে, সেই থেকে আমরা এখানে পুজো অর্চনা করছি। খুব জাগ্রত মন্দির, মাকে যেভাবেই ডাকে ভক্তরা সেভাবেই পাই বিভিন্ন দূর থেকে। বিগত দিনে আমি আজকে 35 বছর পুজো করছি। বিগত দিনে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের যে সমস্ত লোকজন বিভিন্ন দেশ বিদেশ থেকেও আসেন, এখানে মনস্কামনা পূর্ণ হয় বলেই ছুটে আসেন। এক মাস ব্যাপী এখানে মেলা হয়। সেই মেলার তাৎপর্যপূর্ণ হচ্ছে কি, যে সমস্ত ভক্তরা এখানে আসেন তাদের মনস্কামনা পূর্ণ হলে সে মানত দিতে আসেন। এই মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা মাহাত্ম্য কথা। জেলা তো বটেই, জেলার গণ্ডি পেরিয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ভক্তেরা আসেন এখানে। টাডা আইনে গ্রেপ্তার হবার পর অভিনেতা সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তও এসেছিলেন এই মন্দিরে পুজো দিতে। গোটা পৌষ মাস জুড়ে এখানে মেলা বসে নদীর পাড়ে। পাশাপাশি শনি মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন হয় মন্দিরে। বিশেষ পুজো হয় কালী পুজোর দিনেও। প্রতিদিনই প্রায় ভক্তেরা ভিড় জমান এই মন্দিরে। তার মা খুবই জাগ্রত, বাট মনস্কামনা যা মন থেকে চাওয়া হয় পূরণ করে। মন থেকে ভক্তি ভরে ডাকলেই মা পূরণ করে। হ্যাঁ, মাঝে মাঝে আসে। আর পৌষ মাসে তো মাসাই হয়, পৌষ মাসের যে পুজোটা হয়। এই পরিবারেরই মেয়ে আন্না ব্যানার্জি মায়ের মন্দিরের কাজের সাথে যুক্ত। বয়স হয়েছে, জানালেন মায়ের সেবা করেই বাকি দিনগুলি কাটিয়ে দিতে চায়। এই মন্দির উৎপত্তি হলো ডাকাতদের হাত থেকে। এইবারে এখানে এটা অঞ্চল পুরো বাগান ছিল, বাঘ বাস করতো, শিয়াল বাস করতো, মানুষের কোনো সমাগম ছিল না। আচ্ছা, তারপরে এরা নদী রাস্তা পথ এরা ডাকাতি করতে যেত। ডাকাতি করতে গিয়ে যশোরের জমিদার বাড়ি ডাকাতি করে, এবারে সবই নেওয়া হয়ে গেছে। পাশে হচ্ছে মন্দির, মন্দির থেকে মায়ের মধ্যে কথা হতো যে তোরা ডাকা জমিদারের সব নিয়ে গেলি, আমায় রেখে গেলি কেন? তখন আর কি ওই মাকে ওরা নিয়ে যায়। ঠাকুরমশাই খুঁজতে খুঁজতে ও অনেক ভিতরে গিয়ে এই ঠাকুরমশাইদের পূর্বপুরুষের লোকেদের পেল। পাওয়ার পরিপ্রেক্ষিতে ওনাদের হাতে দিয়ে ওরা পালিয়ে যায়। এবার সেখান থেকে মা আস্তে 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 খুবই জাগ্রত হতে লাগলো। যে যা মানত করে তার অন্তত 16 আনার থেকে অন্তত 14 আনা পূর্ণ হয়। আমি এই বাড়ির মেয়ে, বুঝছো, আমি এখানেই থাকলাম, এখানেই জীবন কেটে গেল। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।